কিন্তু পেয়ে গেছে এখানে প্রচুর সমর্থক রয়েছে। তো ফার্স্ট হাফের খেলা থেকে কি মনে হলো দেবদীপ্তদা? অবশ্যই আগের দিনে যে ফুটবলটা খেলেছে ইন্ডিয়া, অবশ্যই আগের দিন যে ফুটবলটা খেলেছে ইন্ডিয়া তার থেকে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। প্রথম থেকেই কিন্তু প্রেসিং ছিল, যেটা আগের দিন আমার নিজের চ্যানেল অ্যানালিসিস করতে গিয়েও বলেছিলাম, কন্টিনিউ প্রেশার রেখেছে এবং আফগানিস্তান ডিফেন্সে কিন্তু যথেষ্ট ব্যাটিং ব্যস্ত রেখেছে, তার কারণ যতগুলো অনেকগুলো কর্নার পেয়েছে সেটাতেই কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু গোল কনভার্ট হয়নি। কিন্তু এইভাবে খেললে আমার মনে হয় সেকেন্ড হাফে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে কিন্তু গোল পেয়েছে। অ্যাটমসফিয়ার, আজকের যে অ্যাটমসফিয়ার, আগের দিন কিন্তু এই অ্যাটমসফিয়ার মিসিং করছিল সবাই, ইন্ডিয়া টিম ফ্যান্সরা সবাই, কিন্তু আজ কিন্তু দুর্দান্ত অ্যাটমসফিয়ার রয়েছে, সেটা নিয়ে কি বলবো? আজকে অ্যাটমসফিয়ার অবশ্যই ইলেকট্রিক, এখানে সারাক্ষণ চলে আসছে, চান্স চলে আসছে, এটাতে এক্সপেক্ট করছি যে প্লেয়াররা আরও বেশি মোটিভেটেড এবং আজকে খেলার যে রেফারেন্স হয়তো কিছুটা এটার উপরেও হতে পারে, তাই মোটামুটি এই অ্যাটমসফিয়ারে আশা করছি টিম সত্যি আরও ভালো খেলবে সেকেন্ড হাফে। শারীরিক চেঞ্জেসগুলো ফার্স্ট হাফের পর বোঝা যায়। তো I don't know.